হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পৌশালি ফ্যামিলি ব্লকে। আর একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর আজকে চলো ছেলেকে সকালবেলা স্কুলে দিয়ে নিচে একটু এক্সারসাইজ করে ওপরে চলে এসেছি। এসে খিদে পাচ্ছিলো, একটু বিস্কুট ফিস্কুট খেয়ে তোমাদের সঙ্গে ব্লকটা স্টার্ট করলাম। তো আজকে অ্যাকচুয়ালি ছেলের তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো এখন কদিন চলবে, প্রায় 28 তারিখ পর্যন্ত। তো মাঝে মাঝে ছুটি আছে, মানে বুঝতেই পারছো একটা বাচ্চাদের তাও কতগুলো মানে পরীক্ষা, মানে ভাবলে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আর আজকে অ্যাকচুয়ালি আমাদের নবদ্বীপে আজকে রাসের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আরণ, মানে অ্যাকচুয়ালি ওখানে সব ঠাকুর আজকে সবাই নিয়ে বেরোবে, এবং সেটা একটা মানে মানে সবারই মতন বাজনা নিয়ে এই নিয়ে, এবং সেটা আজকে সন্ধ্যে থেকে স্টার্ট হবে এবং রাত্রি 2-3টে পর্যন্ত এই পুরো চলতে থাকে। কেননা এই প্রসেশনটা মানে এতটাই লেন্দি হয়ে যায়, কেননা প্রচুর ঠাকুর। তো চলো আজকে সেটার ভিডিও তো তোমাদের কালকে দেবো। আর গতকাল আমার ওখানে ওরা কী কী সারাদিন করলো, কী ঠাকুর দেখলো, আর কোথায় কোথায় গেল, সারাদিন কী খাওয়া দাওয়া করলো, সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। তো এগুলো সবই তোমরা দেখতে পাবে। আর চলো আজ দেখতে থাকো সারাদিনের ব্লগ আর কী কী হচ্ছে। ও আজকে আমাদের আমার অফিসে আজকে এরপরে আমি অফিস যাবো একটু তাড়াতাড়ি, কেন আজকে আমার অফিসের বস আসছে, তোমরা জানো, ওই জন্য আমি তো রাশি যেতে পারলাম না। তো মিস্টার অ্যান্ডারসন আজকে আমার অফিসে আসছেন, তো সেই জন্য অফিসেও আজকে একটু ব্যস্ততা থাকবে। তো চলো সারাদিন কী হলো না হলো আমি তোমাদের সঙ্গে আবার অফিস থেকে ফিরে এসে সব শেয়ার করবো। তার আগে অফিস যাওয়ার আগে আজকে মা দেখে নিই কী রান্না করেছে, একবার দেখে নিই চলো। বাবাও রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য, আর এখানে মা আজকে কি রান্না করেছে একবার দেখে নি। এই দেখো এখানে, এটা কি চিকেন? ও চিকেন আবার ছিল নাকি? না, ও আজকে সকালবেলা করেছে। ও আচ্ছা, গত রাত্রিবেলা বাবা আবার চিকেন নিয়ে এসেছিল, সকালবেলায় দেখো মা আবার আজকে চিকেন করেছে। অ্যাকচুয়ালি কি হয়, তাড়াহুড়োর মতো অনেক সময় কি হয় না, এই সকালবেলায় উঠে তো করতে হয়, তো সেই জন্য যেটা তাড়াহুড়ো তাড়াতে হয়ে যায় সেই জন্য মা সেই জিনিসটাই করে। তো এখানে দেখো ছোলা ভেজিয়ে রেখেছে, বোধ হয় রাত্রিবেলায় করবে। আর এখানে এটা হচ্ছে ছেলে, ওর একটু হালকা করে চিকেনই বানিয়ে রেখেছে, মাছ মনে হয় আজকে আর করেনি, কেননা কাল রাত্রিবেলায় আমাদের শুতে অনেক দেরি হয়ে গেছিল। তো বুঝতেই পারছো সেই মানে 3-4টে সময়ের মধ্যে উঠে আবার সব রান্না করা একটা খুব টাফ ব্যাপার, তো সেই জন্য মা আজকে খুব বেশি কিছু করেনি, শুধু চিকেনটা মানে ঝোল করে রেখে চলে গেছে। তো ভাত আর চিকেনের ঝোল এটাই আজকে খেয়ে অফিস যাব, মানে এটা তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য মানে বেশি ঝামেলা যাতে না করতে হয়। বুঝতেই পারছো একা একা এগুলো সব কিছু হ্যান্ডেল করা বাচ্চানো, তো এই সব কাজ একসঙ্গে করাটা খুব টাফ ব্যাপার। তো যাই হোক, তো চলো দেখতে থাকো আজকে আমাদের, দেখতে থাকো আমাদের ব্লগ, আবার তোমাদের সঙ্গে পরে আসছি। আদি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছে, অ্যামাজন রোজ চেক করছে যে অ্যামাজনে আসছে। এটা হচ্ছে স্পিডোমিটার, আদি অর্ডার করেছে স্পিডোমিটার, স্পিডোমিটার সাইকেল লাগাবে বলে। আর এটা কি অর্ডার করেছিলি দাদি? সাইকেল লাইট। হ্যাঁ, এটা সাইকেলের জন্য লাইট, কেন কি যখন রাত্রিবেলা অন্ধকারে এ থেকে পড়ে টিউশন থেকে ফেরে সেই সময় খুব অসুবিধা হয়, সেই জন্য সাইকেলটা একটু লাইট লাগাবে বলে ঠিক করেছিল। তো আপাতত এই যে লাইট অর্ডার করেছিল, যা লাইটের কোয়ালিটিটা খুব ভালো, এই গার্ডারগুলো দিয়ে লাইটটাকে সেট করবে, যখন সেট করবে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আদি আজকে তাড়াতাড়ি পরেও নেবে বলেছে, সাইকেল পরিষ্কার করে এগুলো সাইকেলে আটকাবে, তাই জন্য আজকে খুব আনন্দ। এই যো সাইকেলের জন্য সামনে লাগাবে এই টর্চ লাইট মতো নিয়েছে যেটা সামনে লাগাবে, তার সঙ্গে নিয়েছে স্পিডোমিটার। এটার জন্যই আমার খুব চিন্তা, যে আদিকে বলছিলাম আদি তুই কিন্তু স্পিডে সাইকেল তা বলে চালাস না, আদি এমনিতেই খুব সুন্দর ড্রাইভ করে, আস্তে 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 যায়, আর তাই জন্য বলছি আবার এটা লাগিয়ে আবার যেন দুটো লেজ না গজায় সঙ্গে, যে একবার হাওয়ায় উড়বো, সরি লেজ নয় ডানা বলা উচিত ছিল আমারও।
হাতগুলো কালো হয়ে গেল, কাকার হাতগুলো সব কালো হয়ে গেছে। হনুমান এসে আজকে গাছের সব ডাল ভেঙে দিয়েছে, কাকা সেটাকে আবার বাঁধছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাছের ডালগুলো সব ভেঙে গেছে, কুড়িগুলো খেয়ে গেছে বলে মনার একটু মনে দুঃখ হয়েছে আজকে। কাকা এখন খানিকক্ষণ এইসব নিয়ে বাঁধবে, ওদিকে মোজো ছুটে গেছে আবার কি দেখেছে হনুমান তারাতে। পুকুরটা একদম পরিষ্কার দেখাচ্ছে, এসে গেছে মোজো। মোজো যেখানে যাবে খালি টয়লেট করাই কাজ মোজোর, সারাদিনে মোজোর এই একটাই কাজ। এই গাছের ডালগুলো আর কুড়িগুলো সব হনুমানে খেয়ে গেছে, গাছটা অলরেডি হেলিয়েও দিয়ে গিয়েছে। এই যে কাকা দড়ির পর দড়ি বাজছে দিয়ে, হ্যাঁ গাছটাকে এখন দাঁড় করানোর চেষ্টা করছে, তাহলে মনার একটু মনটাই আনন্দ হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো এখন সন্ধে হয়ে গেছে আর আমার ছেলে আজকে এখন একটু হাসছে, কিন্তু এদিকে মনটা খুব খারাপ। তার একটাই কারণ যে ও না দাদুর জন্য ফিশ ফ্রাই আর আমার আর ওর জন্য ভেবেছিলো দুটো রোল নিয়ে আসবে, দাদু আর ঠাম্মির জন্য ফিশ ফ্রাই নিয়ে আসবে। এত প্রচণ্ড ভিড় রাস্তায় যে ও কোনো মতেই ঠাকুর বিশাল বিশাল ঠাকুর রাস্তা দাঁড়িয়ে গেছে সেই দোকান অবধি পৌঁছতে পারেনি, এদিক ওদিক অনেক ঘুরেছে হয়নি। তো যাই হোক আবার বাড়ি ফিরে এসছে এইবারে এসে, তারপর আজকে আমার দেওর যা আর বাচ্চাটা আর আমার আর এক দেওর এসছে, হ্যাঁ শান্তিপুর থেকে ওরা মিলে, তারপর আবার একজনের বাড়িতে আবার রাস করতে গেছে তারা। হ্যাঁ তো এই জন্য আজকে বাড়ি ফাঁকা, ছোটো কাকি শাশুড়িরা কাকি শ্বশুর ননদ কেউ নেই, ওরাও সব ঠাকুর দেখতে গেছে, আমি সবাইকে রেখে আমি আর আমার ছেলে আজকে যাইনি, কারণ আজকে আমি যদি চলে যাই তাহলে আবার বাকি সবাই খাবে কি, শাশুড়ি একা, আমার আজকে রান্না হয়নি, কালকে রান্না হয়ে গেছিলো তাই কালকে বেরিয়ে গেছিলাম, কিন্তু আজকে রান্না হয়নি। হ্যাঁ সেজো কাকা শ্বশুর কাকি শাশুড়ি আমার শ্বশুর শ্বশুরমশাই শাশুড়ি সবাই রয়েছে, আমরা দুজন খাবো, বাকি সবার রান্নাও আছে বাকি, সেই সব করতে হবে। আজকে বানাচ্ছি আলুর দম আর পরোটা, তার সঙ্গে কাকা শ্বশুর বলেছে ক্ষীর বানাতে, কিন্তু আমি আজকে ক্ষীরের দুধ নিতে ভুলে গেছি, তাই আজকে ক্ষীরটা হবে না। তো কাকি সেজো কাকি শাশুড়ির জন্য পেঁপের দম, আমাদের আলুর দম আর পরোটা, এই নিয়ে আজকে শুরু। চলো তোমাদের একবার রান্নাঘর থেকে ঘুরিয়ে আনি, কিছু হয়নি আপাতত। অ্যাট লাস্ট বুঝতেই পারছো যে কি রান্না শেষ হয়ে গেছে, সবে ঘরে এসেছি। হ্যাঁ পরোটা আর আলুর দম, কাকি যেহেতু সুগার জানোই, মাম্মারও সুগার কাকিরও সুগার, তাই জন্য ওদের পেঁপের দম ওদের ওটাই পছন্দ। কাকিকে যদি জিজ্ঞেস করা হয় কাকির ফেভারিট খাবার কি, তাহলে কাকি বলবে পেঁপে, হ্যাঁ সেই জন্য কাকির এভরিডে পেঁপে হয়। তো যাই হোক সব রান্না কমপ্লিটেড, ওপরে এসে গেছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। শেষ করার আগে দাঁড়াও তোমাদের দেখাই যে কী কী বানালাম। এই দেখো পরোটা আর এই হলো আলুর দম, আমার আর আমার ছেলের খাবারটা ওপরে নিয়ে এলাম, কারণ কখন খাবে ছেলে সেটাই হচ্ছে কথা। তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ। হ্যাঁ তোমাদের সাপোর্ট রোজ বলি, আমাদের এখন খুব দরকার, প্লিজ এখন বলে না সবসময়। তো যাই হোক চলো টাটা, গুড নাইট।